হ্যালো ভিউয়ার্স লেস অ্যাকাবল চ্যানেল তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম বাচ্চারা যখন জন্মায় সেই সময় থেকে শুরু করে এক বছর পর্যন্ত বাচ্চাদেরকে আমরা সারাদিন ধরে কোন কোন টাইমে বা কতবার দুধ খাওয়াতে পারি যখন বাচ্চার বয়স জিরো থেকে সিক্স মান্থের মধ্যে থাকে তখন সেই টাইমে বাচ্চারা হয় ব্রেস্ট মিল্ক ফর্মুলা মিল্ক অথবা দুটোই মিক্স করে খেয়ে থাকে তো সেই সময়তেও বাচ্চাদেরকে কত ঘন্টা বাদে বাদে বা দিনে কতবার দুধ খাওয়ানো উচিত এবং যখন বাচ্চাদের ছ মাস হয়ে যায় ওরা একটু একটু করে সলিড ফুড খাওয়া শুরু করে সেই সময়গুলোতে অর্থাৎ ছয় থেকে এক বছর হওয়া পর্যন্ত এক মাসে একটু একটু করে সলিড ফুড খাওয়ার পরিমাণ বাড়ে সেই সময়তেও কোন কোন টাইমে দিনে কতবার বাচ্চাদেরকে দুধ খাওয়ানো যেতে পারে সেই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এতে না করে ফাটাফাট ভিডিওটা স্টার্ট করি সবার আগে তোমাদের সাথে শেয়ার করি বাচ্চাদের দুধ খাওয়ার যে ফ্রিকোয়েন্সিটা মানে দিনে কতবার দুধ খাওয়াবো কতক্ষণ বাদে বাদে দুধ খাওয়াবো এই যে ব্যাপারটা এটা সম্পর্কে ধারণা রাখা আমাদের ভীষণই দরকার কারণ যখন বাচ্চারা জিরো থেকে ছমাসের মধ্যে থাকে ওদের বয়সটা সেই সময় বাচ্চাদেরকে আমরা যেমন যেমন টাইম মেনটেন করে দুধ খাওয়াবো সেই মতন কিন্তু ওদের ঘুমটাও ভালোভাবে হবে বিশেষ করে যখন বাচ্চারা একদম নিউবর্ন থাকে মানে এক থেকে তিন মাসের মধ্যে যে বয়সটা থাকে এই সময় ওদের ম্যাক্সিমাম যে কাজটা থাকে সেটা হচ্ছে খাওয়া ঘুমোনোর একটু আধটু এদিক ওদিক মানে হাসা পটি করা হিসু করা এইটুকুনি তো ম্যাক্সিমাম টাইমটা কিন্তু ওরা খায় আর ঘুমোয় এইভাবেই ওদের চলতে থাকে তো খাবে যেমনভাবে তারপর কিন্তু ঠিকভাবে টাইম মেনটেন করে ঘুমটাও ওদের ঠিক মতন হবে যখন বাচ্চারা আরেকটু হবে মানে তিন মাস ক্রস করে যাবে সেই সময় বাচ্চারা যেমন যেমনভাবে দুধ খাবে ঠিক সেরকমভাবেই টাইম মেনটেন করে ওদের ঘুম এবং অ্যাক্টিভিটির টাইমটাও কিন্তু অ্যাডজাস্ট হবে তাই জন্য দুধ খাওয়ার যে টাইমিংটা সেটা ঠিক রাখা কিন্তু ভীষণই দরকার এছাড়া দুধ খাওয়ার ফ্রিকোয়েন্সিটা মানে কতবার বা কতক্ষণ বাদে বাদে দুধ খাওয়ানো হবে বাচ্চাকে সেটা যদি আমরা বুঝে যেতে পারি তাহলে যে সমস্ত মায়েরা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন সেই সমস্ত মায়েদের ক্ষেত্রে ব্রেস্ট মিল্কটা তৈরি হতেও কিন্তু একটা সময় লাগে তো আমরা যদি বুঝতে পারি যে বাচ্চা এখন দুধ খেলো তারপর আবার এত ঘন্টা পরে দুধ খাবে এই টাইমিংটা যদি আমরা ঠিক রাখতে পারি বাচ্চাকেও যদি এইরকম একটা রুটিনে বা একটা বাচ্চার যে খাওয়া দাওয়ার যে সাইকেলটা চক্রটা সেটাও যদি আমরা একটা রুটিনে আনতে পারি তাহলে মার ব্রেস্ট মিলটা তৈরি হওয়ারও কিন্তু সময় থাকবে মা কিন্তু একবার বাচ্চাকে যখন ফিডিং করাবেন তারপর বেশ কিছুক্ষণ বেশ কয়েক ঘন্টা গ্যাপ দিয়ে যখন আবার ফিডিং করাবেন এই মাঝখানের সময়টায় মার ব্রেস্ট আবার তৈরি হয়ে যাবে দেহের মধ্যে সো ব্রেস ফিডিংয়ের যে ফ্রিকোয়েন্সিটা বা ব্রেস ফিডিংয়ের যে গ্যাপটা সেটা কতটা হওয়া উচিত এই সম্পর্কে কিন্তু আমাদের অবশ্যই ধারণা রাখতে হবে এই ধারণাটা যদি মায়েদের মধ্যে থাকে তাহলে মায়েরা বুঝতে পারবেন যে বাচ্চারা যখনই কাঁদছে তখনই বাচ্চার খিদে পাচ্ছে ব্যাপারটা সেটা নয় কারণ মা যদি জানেন যে বাচ্চা এই টাইমে খেয়েছে আবার তার বাচ্চা এত ঘন্টা পরে খাবে ইন দ্য মিন টাইম যদি বাচ্চা কেঁদেও ফেলে তাহলে সেটা অন্য কোনো কারণে হয়তো কাঁদতে পারে কারণ বাচ্চাদের যতদিন না বাচ্চারা কথা বলতে পারছে ওদের বলার যে ভাষাটা সেটা কান নাই ওদের খিদে পেলেও ওরা কাঁদবে এবং অন্যান্য আরও বেশ কিছু সমস্যায় পড়লেও ওরা কাঁদে এবং তার মাধ্যমে বোঝাতে চায় তো যদি মায়ের এই ধারণাটা থাকে যে আমার বাচ্চা এই এই টাইম গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে দুধ খায় সেক্ষেত্রে মায়ের কিন্তু বুঝতে সুবিধে হবে যে এখন বাচ্চা কাঁদছে মানে এটা হয়তো খিদের জন্য কাঁদছে না অন্য কোনো কারণে কাঁদছে আবার যখন ঠিক খিদের টাইম হবে তার আগে বাচ্চা কাঁদতে শুরু করবে তখন মা বুঝতে পারবেন যে এবার বাচ্চার খিদে পেয়েছে তো টাইমটা কাছাকাছি এসে গেছে খিদের এখনও খিদের জন্য কাঁদছে এই জন্যেই কিন্তু বাচ্চার কান্নাটাকে বোঝার জন্য যে সেটা অ্যাকচুয়ালি খিদের জন্য নাকি অন্য কোনো কারণে তার জন্য কিন্তু মায়ের বাচ্চার দুধ খাওয়ার যে ফ্রিকোয়েন্সিটা বা দুবার দুধ খাওয়ার মাঝখানে যে গ্যাপটা সেটা কত ঘন্টা হবে বা দিনে কতবার এইভাবে দুধ খেতে পারবে বা খাওয়ানো যেতে পারে এই পুরো ব্যাপারটা সম্পর্কে মায়ের ধারণা থাকা ভীষণই দরকার তো এখন আমি তোমাদের সাথে প্রথমে শেয়ার করব জিরো থেকে ছ মাস বয়সী যে সমস্ত বেবিরা আছে তাদের কথা কারণ এই টাইমে বেবিরা হয় মিল খাচ্ছে অথবা ফর্মুলা মিল্ক খাচ্ছে তো বেবি ব্রেস্টমিল্ক খাক বা ফর্মুলা মিল্ক খাক যাই খাক না কেন এই সময়টাতে বাচ্চাদের দুধ খাওয়ার ফ্রিকোয়েন্সিটা কেমন হবে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি ফার্স্টে বলি জিরো থেকে থ্রি মান্থ বেবিদের কথা এই সময় আগেই বললাম যে বেবিদের প্রধান দুটো কাজ থাকে এক হচ্ছে খাওয়া তারপর হচ্ছে ঘুম আর অল্প একটু এক বাচ্চাদের এদিক ওদিক তাকায় হাসে শিশু করে পটি করে এইগুলোই তো এই টাইমগুলোতে বাচ্চাদের কিন্তু দুধ খাওয়ার যে ফ্রিকোয়েন্সিটা সেটা অনেক বেশি হয় মানে ঘন ঘন বাচ্চাদের খিদে পেয়ে যায় এবং ঘন ঘন ওদেরকে ফিট করাতে হয় রাইট তো এই জিরো থেকে থ্রি মান্থ পর্যন্ত এই বয়সটাতে বেবিদের মোটামুটি দুই থেকে তিন ঘন্টা বাদে বাদে খাওয়ানো উচিত বা বেবিদের এই টাইম অন্তর অন্তরে খিদে পেয়ে যায় কোনো বেবি দু ঘন্টা বাদে বাদে খিদে পেতে পারে কোনো বেবি তিন ঘন্টা বাদে বাদে খিদে পেতে পারে মোটামুটি আমাদের সবার দেহের মধ্যে একটা কী বলবো মানে একটা বায়োলজিক্যাল ক্লক তো থাকেই বাচ্চাদের ক্ষেত্রেও তাই ওই টাইম হলে ঠিক খিদে পেয়ে যাবে তো হয় দু ঘন্টা বাদে বাদে কোনো কোনো বেবির খিদে পেতে পারে বা কোনো কোনো বেবি তিন ঘন্টা বাদে বাদেও খিদে পেতে পারে সেই হিসেবে দেখতে গেলে যে বেবি দু ঘন্টা বাদে বাদে খিদে পাচ্ছে সে সারা দিনে। চব্বিশ ঘন্টা তো সারাদিন হয় তো চব্বিশ ভাগ দুই মানে বারো বার পর্যন্ত দুধ খেতে পারে যে বেবির তিন ঘণ্টা বাদে বাদে খিদে পায় তো সারাদিনে অর্থাৎ চব্বিশ ঘন্টায় চব্বিশ ভাগ তিন মানে আটবার পর্যন্ত সে সারা দিন ধরে দুধ খেতে পারে রাইট তো জিরো থেকে থ্রি মান্থ পর্যন্ত বেবিরা বারো থেকে আট বার পর্যন্ত দুধ খেতে পারে যদিও যখন বাচ্চারা রাতে ঘুম হয় তখন যে বেবিরা দু ঘন্টা বাদে বাদে দুধ খায় নর্মালি দিন ধরে সেই বেবিদের ক্ষেত্রে এই দু ঘন্টাটা কিন্তু তিন ঘন্টাও হয়ে যেতে পারে ফলে রোজ যে বাচ্চা বারো বারই দুধ খাবে তা কিন্তু নাও হতে পারে এমনও হতে পারে যে বাচ্চা হয়তো কোনো দিন দশবার খেলো কোনো দিন হয়তো নবার খেলো কোনো দিন হয়তো বারোবার খেলো এরকমও কিন্তু হতে পারে মোটামুটি দুই থেকে তিন ঘন্টা বাদে বাদে বাচ্চাদের এই সময় খিদে পেয়ে যায় এবং সারা দিনে দেখতে গেলে বাচ্চারা আট থেকে বারো বার পর্যন্ত ম্যাক্সিমাম দুধ খেতে পারে বা খেয়ে নেয় এই সময়টাতে অর্থাৎ জিরো থেকে থ্রি মান্থে এই সময়টাতে কিন্তু বাচ্চাদের তিন ঘন্টার বেশি দুটো দুধ খাওয়ার মাঝে গ্যাপ দেওয়াটা ঠিক নয় এটা আমি আমার বেবি ডক্টরের কাছ থেকেই জেনেছি যে ম্যাক্সিমাম তিন ঘন্টা পর্যন্ত ওরা খালি পেটে থাকতে পারে বাট তারপর কিন্তু ওদের দুধ খাওয়াতেই হবে এটা বিশেষ করে জিরো থেকে তিন থ্রি মান্থস যে সমস্ত বেবিরা এই এজ গ্রুপে পড়ছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য রাইট এবার যেহেতু এই বেবিরা এত ঘন ঘন দুধ খাচ্ছে সারাদিন ধরে ফলে এদের কিন্তু হিসুর পরিমাণটাও বেশি হয় বারে বারে ওরা অল্প অল্প করে হিসু করতে থাকে এবার কোনো বেবি যত পরিমাণে ব্রেস্ট খাচ্ছে সেটা তার পক্ষে যথেষ্ট কিনা সেটা খেয়ে তার পেট ভরছে কিনা এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আর এই ব্যাপারের ওপরে মানে এটা যাতে মা বুঝতে পারে যে বাচ্চার খাওয়াটা যথেষ্ট হচ্ছে কিনা তার জন্য কিন্তু আমি ডিটেলসে ভিডিও করেছি তোমরা যারা এই ভিডিওটা দেখো নি তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নিও এরপর বলি থ্রি থেকে সিক্স মান্থের মধ্যে যে সমস্ত মানে এই এজ গ্রুপের মধ্যে যে সমস্ত বেবিরা রয়েছে তাদের কথা এক্ষেত্রে এই সময় যে সমস্ত বেবিরা রয়েছে তাদের অনেকেরই কিন্তু এক একবারে টানে টানে দুধ খাওয়ার যে পরিমাণটা সেটা অনেকটা বেড়ে যায় এবার যেহেতু বাচ্চা বড়ো হচ্ছে তার খাওয়ার ক্ষমতা বেড়ে যাচ্ছে ফলে কোনো কোনো বাচ্চা এক একবারে অনেকটাই দুধ খেয়ে নেয় যেহেতু একটু বেশি করে দুধ খেয়ে নিচ্ছে ফলে তার পরের বার যে খিদেটা পাবে সেই ডিউরেশানটা মানে সেই গ্যাপটা কিন্তু সময়ের ব্যবধানটা কিন্তু বেড়ে যায় আগের মতন মানে ছোটোবেলায় যত তাড়াতাড়ি খিদে পেত অনেক বেবির ক্ষেত্রে কিন্তু সেটা হয় না তারা আরও বেশ খানিক্ষণ পরে পরে তাদের খিদে পেয়ে যায় মোটামুটি কোন কোনো বেবির তিন ঘন্টা বাদে বাদে কোন কোন বেবির এই সময় চার ঘন্টা বাদে বাদেও খিদে পেয়ে থাকে কারণ ওরা এক একবারে অনেকটা পরিমাণে দুধ খেয়ে নেয় তো এই হিসাবে দেখতে গেলে সারা এক একটি বাচ্চা যদি চব্বিশ সারা সারাদিন হয় সেক্ষেত্রে যে বাচ্চা তিন ঘন্টা বাদে বাদে খিদে পায় চব্বিশ ভাগ তিন মানে সারাদিনে সেই বাচ্চা আটবার পর্যন্ত দুধ খেতে পারে আবার যে বাচ্চার চার ঘন্টা বাদে বাদে মোটামুটি খিদে পেয়ে যায় সেই বাচ্চা চব্বিশ ভাগ চার সারাদিনে ছবার পর্যন্ত সেই বেবি দুধ খেতে পারে রাইট তো এই সময়টাও কখনো কখনো এদিক ওদিক হতেই পারে বিশেষ করে রাত্রিবেলায় ঘুমের সময়টা এদিক ওদিক হতে পারে সেক্ষেত্রে কোনো রকম চিন্তার কোনো ব্যাপার নেই মোটামুটি এই তিন থেকে মাসের মধ্যে যে সমস্ত বেবিরা রয়েছে তারা সারা দিন ধরে প্রায় ছয় থেকে দশ বার মতন দুধ খেতে পারে হুম কোনো কোনো বেবি ছবারও খেতে পারে কোনো কোনো বেবি সাতবার কোনো বেবি আট বার কোনো কোনো বেবি বার কোনো কোনো বেবি দশ বার এরকম এত বার করে দুধ খেতে পারে এবার আমার বেবির মতন যাদের বেবিরা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা আবার অন্য রকম হয় যেমন আমার ছেলেকে আমি একদম প্রথম থেকেই দেখতাম ও দু ঘন্টা বাদে বাদে দুধ খাচ্ছে এবং যতদিন না পর্যন্ত ছ মাস কমপ্লিট হয়ে সলিড ফুড খাওয়া শুরু করে দিয়েছে ততদিন পর্যন্ত দেখতাম ওর দু ঘন্টা বাদে বাদেই খিদে পেতো সেই টাইমিংটা কিন্তু ওর ক্ষেত্রে রয়ে গেছে এবং ওর ক্ষেত্রে মানে আমার ছেলের ক্ষেত্রে পার্টিকুলার ওর হিসেবেই ব্যাপারটা একদমই ঠিক ডক্টর বলেছেন এই নিয়ে কোনো ভাবনা চিন্তার দরকার নেই দু ঘন্টা বাদে বাদে খিদে পেয়েছে দু ঘন্টা বাদে বাদে খাওয়াতে হবে রাত্রির বেলাতে একটু গ্যাপটা বাড়তো রাতের বেলায় যে দু ঘন্টা বাদে বাদে খেত সেরকম ব্যাপার নয় তো এরকমও কিন্তু হতে পারে অনেকের বেবি হয়তো দু ঘন্টা বাদে বাদে খাচ্ছে সেটাতে চিন্তার কোনো কারণ নেই তো আমি দেখতাম যে ওর দশবার হয়তো কোনো দিন খেলো কোনো দিন হয়তো আটবার সারাদিন ধরে খেলো তো এরকমও হয়ে থাকে ওকে মোটামুটি তিন মাস থেকে শুরু করে ছ মাসের মধ্যে যে সমস্ত বেবিদের বয়স তারা নর্মালি কি তিন ঘন্টা বাদে বাদে বা চার ঘন্টা বাদে বাদে খেয়ে থাকে আমার বেবির মতন বেবি হলে সে হয়তো দু ঘন্টা বাদে বাদেও খেতে পারে এটাও অ্যাবসোলুটলি নর্মাল এবং সারাদিন ধরে প্রায় দশ থেকে ছবার বাচ্চারা দুধ था hey, এরপর বলি যখন বাচ্চাদের বয়স মাস হয়ে যাচ্ছে সেই সময় থেকে বাচ্চারা একটু একটু করে সলিড ফুড খাওয়া শুরু করে একদম সামান্য পরিমাণে হলেও সলিড ফুড খাওয়া স্টার্ট করে দেয় এবার কথাটা হচ্ছে যে যখন বাচ্চা একটি বাচ্চা প্রথম মানে মাস কমপ্লিট হয়ে গেল প্রথম সলিড ফুড খাচ্ছে সেই সময়তে মানে সিক্স প্লাস এবং সেভেন প্লাস যে সমস্ত বেবিদের বয়স হয় এই দুটো মাসে বাচ্চারা কিন্তু সলিড ফুড খুবই অল্প পরিমাণে খায় হয় সারাদিনে একবার করে সলিড ফুড খায় অথবা সারাদিনে হয়তো ম্যাক্সিমাম দুবার সলিড ফুড খেলো রাইট তো এই সমস্ত বেবিদের ক্ষেত্রে মানে যে সমস্ত বেবিদের বয়স অলরেডি সিক্স প্লাস হয়ে গেছে এবং যে সমস্ত বেবিদের বয়স অলরেডি সেভেন প্লাস হয়ে গেছে এই সমস্ত বেবিদের ক্ষেত্রে সারাদিন ধরে এরা সলিড ফুডের পাশাপাশি মোটামুটি পাঁচ থেকে ছবার পর্যন্ত দুধ খেয়ে থাকে তো তোমাদের সাথে এই চারটা শেয়ার করছি যে সিক্স প্লাস হয়ে গেলে বেবিরা কোন কোন টাইমে দুধ খেতে পারে সেভেন প্লাস হয়ে গেলে সলিড ফুডের পাশাপাশি কোন কোন টাইমে বাচ্চারা দুধ খেতে পারে তো তোমরা এই চারটা দেখে নিতে পারো এবার বেবি টু বেবি এটা কিছু টাইমিংটা ভ্যারি করতে পারে সে নিয়ে চিন্তার কোনো কারণ নেই এবার যে সমস্ত বেবিদের এইট প্লাস হয়ে গেছে বয়স যে সমস্ত বেবিদের নাইন প্লাস হয়ে গেছে বয়স এই দুটো এজ গ্রুপের মধ্যে যে সমস্ত বেবিদের বয়স রয়েছে সেই সমস্ত বেবিদেরকে সলিড ফুড খাওয়ানোর পরিমাণটা একটু বেড়ে যায় সলিড ফুড খায়ও তারা একটু বেশি বার মানে আগে যদি বাচ্চা দুবার সলিড ফুড খেতো তো এই দুটো মাসে কিন্তু বাচ্চারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটেই করে ফেলে ক্ষেত্রে দুধ খাওয়ার পরিমাণটা একবার বা দুবার হলেও কমে যায় তো মোটামুটি এইট প্লাস বাচ্চার বয়স হলে এবং নাইন প্লাস বাচ্চার বয়স হলে দিনে সে সমস্ত বাচ্চারা সলিড ফুডের পাশাপাশি মোটামুটি থেকে দুধ খেতে পারে পাশাপাশি কোন কোন টাইমে বাচ্চাদেরকে এই এইট প্লাস বয়সী বাচ্চাদেরকে এবং নাইন বয়সী বাচ্চাদেরকে দুধ খাওয়ানো যেতে পারে সেটা কিন্তু তোমরা এই চারটা দেখলে বুঝতে পারবে তো এই চারটা দেখে তোমরা একটা আন্দাজ করতে পারো তারপর একটু এদিক ওদিক হতে পারে নিজের বেবিকে সেই সেই টাইমে দুধ খাওয়াতে পারো এরপর বলি টেন প্লাস এবং ইলেভেন প্লাস মানে যে সমস্ত বেবিদের জাস্ট এক বছর কমপ্লিট হতে চলেছে সেই সমস্ত বেবিদের কথা এই দুটো মাসের ক্ষেত্রেই কিন্তু বেবিদের সলিড ফুড খাওয়ার পরিমাণ অনেকটাই বেড়ে যায় এই সময় বাচ্চারা সারাদিনে প্রায় চারবার সলিড ফুড খেয়ে থাকে যেটা আগে বাচ্চারা খেত তিনবার এই সময় বাচ্চারা প্রায় চারবার সলিড ফুড খেয়ে থাকে এর আগে যতবার দুধ খাওয়ানো হচ্ছিলো সেই পরিমাণটাও কিছুটা কমে যায় এছাড়া আমাদেরও এই দুধ খাওয়ার মানে যতবার আমরা দুধ খাচ্ছিলাম সেই পরিমাণটাকে আমাদেরও কিন্তু কম করানো উচিত তা নাহলে কিন্তু বাচ্চার পেট ভরে যাবে সলিড ফুড খেতে পারবে না তাছাড়া বাচ্চার সলিড ফুড খাওয়ার প্রতি ইন্টারেস্টটাও জন্মাবে না রাইট সো সেই জন্যই কিন্তু কিন্তু যত আস্তে আস্তে বাচ্চা বড় হয় যত বাচ্চার সলিড ফুড খাওয়া বাড়বে তত কিন্তু বাচ্চাদের দুধ খাওয়া মানে যতবার আমরা দুধ খাওয়াতাম সেই পরিমাণটাকে আস্তে আস্তে কমাতে হবে তো মোটামুটি টেন প্লাস যে সমস্ত বেবিদের বয়স হয়ে গেছে বা ইলেভেন প্লাস যে সমস্ত বেবিদের বয়স মানে সামনেই এক বছর কমপ্লিট করে ফেলবে সেই সমস্ত বেবিদের ক্ষেত্রে সারা দিনে তিন থেকে চারবার দুধ খাওয়ানো যেতে পারে তো মোটামুটি সলিড ফুড খাওয়ার পাশাপাশি কোন কোন টাইমে এই সমস্ত বেবিদেরকে দুধ খাওয়ানো যেতে পারে তার একটা ধারণা তোমাদেরকে দিলাম তোমরা এই চারটা দেখে নিজেদের বেবিদের রুটিনের সাথে অ্যাডজাস্ট করে সেই মতন একটা টাইম ঠিক করে নিতে পারো দুধ খাওয়ানোর জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর আমাদের চ্যানেলের সঙ্গে আটাস দেখো থ্যাংক ইউ